السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أمر بيتشوني جيب باهر كاديكتب باتشيني ويدي هاشيك و, و ده যার সম্পর্কে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন নিশ্চয়ই এই ওহুদ আমাকে ভালোবাসে আমি ঔহুদ ভালোবাসি তো আমরাও আলহামদুলিল্লাহ ওহুদকে ভালোবাসবো ইনশাআ আল্লাহ আর আমি এখন যে মাকবারার পাশে দাঁড়িয়ে আছি এটা সেই স্পট যে স্পটে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল তৃতীয় হিজড়ির সাওয়াল মাসে সাত তারিখে শনিবার সকালবেলা আনুমানিক দশটা থেকে এগারোটা এই টাইমের মধ্যেই যুদ্ধটা শুরু হয়েছিল আসলে এখানে বলার মতো ভাষা আমার কাছে নাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই নবিসাল্লাহ আরিফাইসাল্লামের প্রিয়তম চাচা হামজাল আল্লাহ আনহুর কবর আছে এবং তার সাথে কবর দেয়া হয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা একটা পাচ্ছি এবং আপনি যত এই মাকবারার কাছে আসতে থাকবেন সুঘ্রান তত বাড়তে থাকবে এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ব্যাখ্যা করা যাচ্ছে না যদি আপনারা এখানে আসতে পারেন আল্লাহ তৌফিক দান করেন আপনারা সশরীল এখানে এসে এই অনুভূতিগুলো বুঝতে পারবেন নিশাল একটা হাদিস মনে পড়ে গেল বিভিন্ন আমলের ব্যাপারে নবী সাল্লাম বলেছিলেন যেমন জানাজা সলাতে শরীক হলে এক কেরাত নাকি হয় মাইয়াতকে দাফন করলে দুই কেরাত নাকি হয় এই কেরাত শব্দের ব্যাখ্যাটা আপনি উহুত পাহাড়কে দেখলে বুঝতে পারবেন এক কেরাত সমান সমান হচ্ছে উহুত পাহাড়ের সমান অর্থাৎ আমরা যারা জানাজা সলাতে শরিক হই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের আমল নামায় এই উহুত পাহাড় সমপরিমাণ নেকি দান করেন যদি জানা যান নামাজ পড়ার পরে মাইয়াতকে দাফন করে আমরা আসি তখন আল্লাহ আল্লাহন আয়লা দুই রাত নেকি দেন দুই উহুত পাহাড় সমান একটু ওইদিকে দেখাতে যাচ্ছি সামনে যে অংশটা দেখছেন এটা জ্যাভলের রুমা এটাই সেই অংশ যেখানে নীসাল্লাল্লাহ আলীমোসাল্লাম আহ পঞ্চাশ জন তীরন্দাজকে নিযুক্ত করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভিক সময়ে এবং আদেশ দিয়েছিলেন যে যুদ্ধের মাঠে যাই হয়ে যাক না কেন তোমরা এই পাহাড় থেকে নেমে পড়বে না এই জায়গাটা টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল বিকজ এই জায়গাটার দখল যাদের হাতে থাকতো যুদ্ধের মাঠে তারা সুবিধা পেত এখানে জন সাহাবিকে নবী সাল আলী হাসাল্লাম তীরন্দাজ সাহাবিকে রেখেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই যেন তারা সেখান থেকে নেমে না আসে তো যুদ্ধ যখন শুরু হয় এবং কাফের মোস্টের ফোর্সটা অনেক বড় ছিল তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন হাজার এবং মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার তবে যুদ্ধের ঠিক আগের রাতে সেখান থেকে তিনশো জন মুনাফেক আবদুল্লা বিন উবাইয়ের অনুসারী তারা সেখান থেকে মিনিমাইজ হয়ে যায় এবং মুসলিমদেরকে সাতশো জনের একটা সেনাবাহিনী বাহিনী দিয়ে আতর্কিতভাবেই তারা সেখান থেকে লিভ করে এতে করে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা হয়ে দাঁড়ায় মাত্র সাতশো জন যার মধ্যে বলা হয় যে পঞ্চাশ জনও ঘোর সাওয়ার ছিল কিনা আবার সন্দেহ আছে আমাদের উটের সংখ্যা কম ছিল বর্মের সংখ্যা কম ছিল সাতশো জনের মধ্যে সম্ভবত একশো জন সাহাবি বর্ম পরিহিত ছিলেন বাকিটা ছিলেন না অক্ষান্তরে মোশ্রেকদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন হাজার যাদের মধ্যে পনেরো জন চেয়ার গার্লসও ছিল যারা শেষ পর্যন্ত মোশ্রেকদেরকে যুদ্ধে লিপ্ত রাখার জন্যে নেচে গিয়ে তাদেরকে আমরা যেটা বলি এন্টারটেনমেন্ট দিচ্ছিল প্ররুদ্ধ করছিল যুদ্ধের জন্য যার নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান যিনি পরবর্তীতে ইসলাম করেছেন রদিউল্লাহ হিন্দা তো সৈন্য সংখ্যার এই যে ডিফারেন্স এই ডিফারেন্সটা বদর যুদ্ধেও ছিল আমরা জানি বদর যুদ্ধের পটভূমি যারা জানেন তারাও জানবেন তো বদরের যুদ্ধের যে শোচনীয় পরাজয় যে যুদ্ধে তাদের সত্তর জন কাফের আবু জাহেল আবু ওতবা সাহেবিয়া তারা যখন মারা যায় নিহত হয় তো এই যে যুদ্ধের বড় একটা ডিফিট এই ডিফিটটার প্রতিশোধ নেয়ার জন্যেই দ্বিতীয় হিজড়ির বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তৃতীয় হিজড়িতে সওয়াল মাসে তারা এই উহুদের মাঠে চলে আসে এবং নবী সাল্লাহ আলিম আসাল্লাম সাহাবিরের সাথে পরামর্শ করেছিলেন যে আমরা কি মদিনার ভিতরে যুদ্ধে অংশ নিব নাকি বাইরে যাব সাহাবাকে মধ্যে আনহুম পরামর্শ দিয়েছিলেন যে আমরা মদিনার এখানে যুদ্ধ করব ইনশা আল্লাহ তালা রাতের বেলা নবী সাল্লাহম সাল্লাম একটা স্বপ্ন দেখেছিলেন যে তার তরবাড়ির একটা অংশ ভেঙে যাচ্ছে এবং একটা গাভি জবাই করা হচ্ছে এবং তিনি তার হাতটাকে একটা সুরক্ষিত দুর্গের মধ্যে প্রবেশ করাচ্ছেন পরবর্তীতে নবী আল্লাহ আলহিসাম যে ব্যাখ্যাটা দিয়েছেন তাহলে এই যে তরবাড়ির ভেঙে যাওয়া অংশটা এখানে তার চাচা হামজাউদ্দিয়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার মুসলিমদের মধ্যে একটা দল শাহাদাতের পান করবে এবং সুরক্ষিত বর্মে হাত ঢোকানোর বিষয়টা ছিল এই যে মুসলিমরা শেষ পর্যন্ত মদিনাকে সুরক্ষিত করবে তো যেটা বলছিলাম যে এই সেই রোমা যেখানে পঞ্চাশ জন তীরন্দাজকে আজকে রাখা হয়েছিল বিকজ স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যেন তারা সেখান থেকে নিচে নেমে না আসেন তো যুদ্ধ শুরু হওয়ার পর আলহামদুলিল্লাহ প্রথম দিকে মুসলিমদের অবস্থা অত্যন্ত ভালো ছিল এবং কাফেরা কিন্তু পলায়ন করা শুরু করেছিল এখন এখানে কনস্ট্রাকশন আছে আমরা হয়তো জিওগ্রাফিক্যালি এটা বোঝাতে পারবো না মুশ্রেকরা এখান থেকে পলায়ন করা শুরু করেছিল আর যেহেতু এই গিরিপথটা প্রোটেক্টেড ছিল তাই এদিক দিয়েও তারা আসতে পারছিল না এবং তাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মোশরেক যখন মারা যায় নিহত হয় তখন মোশ্রেকা যখন পিছনের দিকে পলায়ন করা শুরু করলেন বা করল তখন এই জায়বেল রোমা থেকে সাহাবাইকার মধ্যে আল্লাহ এবং যারা ছিলেন তারা আল গারিমা আল গারিমা গানিমতের সম্পদ গানিমতের বলে নেমে এসেছিলেন তো নেমে আসার ফলশ্রুতিতে এই জায়গাটা আনসিকিউড হয়ে যায় এবং আবু সুফিয়ানের সাথে আরেকজন যিনি সেনাবাহিনীর সহযোদ্ধা ছিলেন কাফেরদের পক্ষে খালেদ বিন ওয়ালিদ রিয়াল্লাহ আনহু তিনি তখন মুসলিম হননি তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে পিছন দিক থেকে এসে প্রায় পঞ্চাশ জন ঘোর সাওয়ারকে সাথে নিয়ে এসে মুসলিমদেরকে পিছন থেকে আক্রমণ করা শুরু করেন এবং পলায়নকারী যারা কাফের ছিল মুসলিমরা তারা আবার সামন্ত্রী থেকে আক্রমণ করা শুরু করে এই দ্বিমুখী চাপে পড়ে ঠিক এই জায়গাটাতে মুসলিমরা একটা উভমুখী চাপে পড়ে ইনস্ট্যান্ট খুব অল্প সময়ের মধ্যেই প্রায় সত্তর জন মুসলিম সাহাবি রদিউলা হায়নহ আজমাইন তারা শাহাদাত রামিয়া সুধা পান করেন যার মধ্যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন হানজাল্লাহ হায়নহু এবং হানজালা রদিউলা হায়ন হু তাদের নখবাড়া আছে এবং এই জায়গাটাতে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন তাদের নখবাড়া এখানে দেখতে পারবেন এবং অবশ্যই এখানে দাঁড়ালে আপনি জান্নাতের একটা ঘান পাবেন যেটা শুধু শুধু উপলব্ধি করা যায় এটাকে কোনো শব্দ অনুমতি দিয়ে ব্যাখ্যা করা যাবে না তো তারপরে মুসলিমদের যখন বিপর্যয় নেমে আসলো সাময়িক বিপর্যয় বীর বিক্রমে সাহাবিরা যুদ্ধ করেছেন ওই সময় আহ সাহাবি যাদের কথা না বললেই নয় রদি আল্লাহন সাহাবিন্লাহু আওয়াজ গোত্রের নেতৃত্ব দিয়েছিলেন হামদাল রদি আল্লাহনু ওসাহায় রদি আল্লাহ ওসাহায় রদিউল্লাহ যিনি মদিনায় ইসলাম প্রচারের প্রথম দায়ী ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম দায়ী ছিলেন মোসাহ বিন উমায় রদি আল্লাহ যখন মক্কা থেকে নবী ইসলাম বায়াতে আকবায় কুবরার পর আনসার সাহাবিদের সাথে তাকে পাঠিয়ে দেন এই মদিনায় তিনি সেই মদিনায় দাওয়াতি কাজ করার মধ্য দিয়ে প্রায় পঁচাত্তরটা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছিল তার মধ্য তার অসিলাই আল্লাপাক কবুল করেছেন তাকে তিনি ইসলামের ইতিহাসের প্রথম দায়ী তিনি উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেছেন হানজাল আদি আল্লাহ সম্পর্কে অনেকে জানেন যে তিনি তার আগের রাতে বিয়ে করেছিলেন এবং যুদ্ধের দিন ফরজ গোসল না করেই তিনি যুদ্ধের মাঠে উপস্থিত হয়েছেন তিনি যখন শহীদ হন তার লাশটা উপরের দিকে ছিল এবং সাল্লাইসাল্লাম বলেছিলেন তাকে ফেরেস্তা গোসল দিচ্ছে কথা বলে যতটা বোঝানো যায় এখানে এসে আপনি ফিল করলে এটা বুঝতে পারবেন আমি এই জন্যই বারবার আমার লেকচার বলি যে সিরাত খুব গভীরভাবে মনোযোগের সাথে পড়া উচিত এবং সিরাতের সাথে সম্পৃক্ত সমস্ত হিস্টোরিক্যাল প্লেসগুলোকে সরজমিনে ঘুরে দেখা উচিত তাহলে আপনি সালের যুগ তার জীবন তার আবশ্য সাহাবাইকে বাজে আল্লাহ তাদের যে স্ট্রাইক স্ট্রাগল এ বিষয়ে একটা ধারণা পাবেন হয়তো পরিপূর্ণ উপলব্ধি করতে না পারলেও একটা ধারণা পাবেন তো শেষ পর্যন্ত দেখা যায় যে কাফের মশ একটা দ্বিমুখে চাপে ফেলে মুসলিমদেরকে ব্যাপক একটা দুর্যোগের সম্মুখীন করে ফেলে এবং বহু সাহাবি শহীদ হয়ে যান আঘাত করা হয়েছিল তার মাথা মোবারকের ভুর নিচে যে অংশটুকু আছে এখানে লোহার করা ঢুকে গিয়েছিল তার দাঁত মোবারক এই মাঠেই শহীদ হয়ে গেছে এবং আহ বিন ক্যামিয়া সে নবী সাল আলী আঘাত করেছিল একটা গর্তে নবী সাল্লাহমু আলিয়া পাও মুচকে যাওয়ার উপক্রম হয়েছিল এই যুদ্ধে এই যুদ্ধের কথা আসলে একটা ক্লিপের মধ্যে বলা শেষ করতে পারবো না আবু দজানাহ রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অত্যন্ত বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি মাথায় লাল কাপড় পরে যুদ্ধ করেছিলেন এবং সবাই বলেছিল যে আজকে সে মৃত্যুর স্বাদ না নেওয়া পর্যন্ত সে যুদ্ধ করতে থাকবে এছাড়া বলতে পারি আমরা বীরঙ্গনা একজন নারী সাহাবী ছিলেন যখন বিপর্জের সম্মুখীন হয়েছে মুসলিমরা তখন সেই নুসাইবা বিন নুসাইবা বিন তে তিনি অত্যন্ত দক্ষ তীরন্দাজের ভূমিকায় মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছেন আমাদের মুসলিম নারীদের এখানে শিক্ষার বিষয় আছে এছাড়া আমরা হামজার আলী আল্লাহ খানহু তো জানি তার হাতে কত এই যুদ্ধে নিহত হয়েছে তার কোনো হিসেব আমার কাছে নাই সাদ বিন মোয়াজ আলী আল্লাহ সাথে উমর ইবনুল খাত্তাব আলী ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু আনহু اجمعين তাদের ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ ছিল এই যুদ্ধে আওস এবং খাজরাস গোত্রের প্রত্যেক মাশাআল্লাহ বরকতллаহ ফিক এদের আওস এবং খাজরাস গোত্রেরও নাম না জানা অসংখ্য সাহাবী যাদের নাম হয়তো আমরা এখন ভুলে গেছি তারা এই যুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমরা এই দোয়া করি এবং তাদের জীবন থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা ও নেয়ামত দান করুন আমরা এই দোয়া করি বদরের যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্যে তারা উহুদের মাঠে এসেছিল যুদ্ধের প্রথম অংশে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম শুধুমাত্র একটা ভুল নেতার একটা আদেশ অমান্য করার কারণে মুসলিম রাশিদিন সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল এবং এটা আল্লাহবাগের পক্ষ থেকে পরীক্ষা ছিল এবং এটি তার ছিল এখানে সাহাবিদেরকে দোষারোপ করার কোনো সুযোগ নেই নেতার আদেশ অত্যন্ত বড় একটি জিনিস গুরুত্বপূর্ণ একটি জিনিস শেষ পর্যন্ত নবী সাল আলী সাল্লামকে যুদ্ধে হত্যার চেষ্টা করা হয়েছে তালহা রদি আল্লাহ তালহা রদি আল্লাহ আনহুর কথা আমরা বলতে পারি যিনি এই যুদ্ধে নবী সাল আলি এমনভাবে প্রোটেক্ট করেছিলেন যে তার ফুল বডির মধ্যে সত্তর থেকে আশিটা বর্ষা তীর এবং তরওয়ালের দাগ ছিল তারপরে তিনি এই যুদ্ধে শহীদ হন নাই এই জন্য তালহা রদি আল্লাহ আনহু সম্পর্কে নবী সাল্লাহ আলাইসালাম বলেন বলেছিলেন যে কেউ যদি কোনো জীবিত শহীদকে দেখতে চায় সে যেন তালহাকে দেখে তিনি একাই নবী সাল্লাহ কাঁধে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন যখন তাকে আঘাত করা হয়েছিল এবং যখন মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে তখন নবী সাল্লাহ কাছে মাত্র নয় জন সাহাবি ছিলেন এবং নয়জনের মধ্যে প্রায় সাতজন ছিলেন আনসার সাহাবি দুইজন ছিলেন মহাজিদ সাহাবি তো সেই আনসার সাহবির একে একে শহীদ হতে থাকেন এবং দুজন সদি এবং তারা জীবিত ছিলেন তারা নিজেদের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা এবং বিফোর দিয়ে নবী সাল আলাইসালামকে উঠিয়ে উহুদ পাহাড়ের উপরে নিয়ে যান এবং সেখানে একটা সুরক্ষিত দুর্গে নবী সাল রাখা হয় এরপরে কাফেররা এই যুদ্ধে এই মাঠে দম্ভ করতে থাকে এবং সাহাবায় কেরাম রাহু আনহু তাদের লাশগুলোকে বিকৃত করতে থাকে হামজাদ আল্লাহ আনহু পেট চিরে ফেলা হয়েছিল তার কলিজাটা খাওয়ার চেষ্টা করেছিল নজবুল্লাহ এই ঘটনা ওখানে ঘটেছে তারপর কাফেরা যখন হবলের জয়গান করতে করতে এখান থেকে চলে যায় এরপরে নবী সাল্লাহ আলসালাম সাহাবিকে নেমে আসেন এবং প্রথমত সাহাবিদের লাশগুলোকে শনাক্ত করেন তারপরে দাফন করা হয় দাফন করে নবী সাল্লাহ আলু সাল্লাম তাদের জন্য দোয়া করেন এই মুহূর্তে আমার কাছে একটা দোয়া মনে পড়ছে সেটা হলো যে আল্লাহ উপসুত আলাইনা মিনবারাকেতিকা ফদলিকা রিস্তিকা নিয়ামেতিকা বা মাফরতিকা এছাড়া সুহাদায় হৈদের জন্য তিনি খাস করে দোয়া করেন তার চাচা লাশ পেয়ে তিনি অজন্য এনে কেঁদেছেন এবং এটা ছিল মুসলিমদের জন্য সবচেয়ে বিপর্যয়ের একটা দিন এরপর নবী সাল্লাম সাহাবিদেরকে নিয়ে মদিনায় ফিরে যান সকলের মাথায় একটা চিন্তাই কাজ করছিল যে আমার বাবা বেঁচে আছে কিনা সেটা বড় কথা নয় আমার আই বেঁচে আছে কিনা বড় কথা নয় আমার স্বামী যুদ্ধে গিয়েছে বেঁচে ফিরেছে কিনা বড় কথা নয় নবী সাল্লাহ তিনি সুস্থ অবস্থায় মদিনায় ফিরেছেন কিনা এটাই ছিল মদিনা সাহাবিদের মনের একটা আকাঙ্ক্ষা যখন তারা নবী সাল্লাহসাল্লামকে জীবিত দেখেছেন তারা তাদের ভাই তাদের স্বামী তাদের পিতা হারানোর সবগুলো ভুলে গেছে এই যুদ্ধের মধ্যে দিয়ে ইসলাম থেমে যায়নি বরং এগিয়ে গেছে এর পরের বছর আবারও তারা খন্দকে আক্রমণ করেছিল বদরের যুদ্ধের প্রতিশোধের পরে ওহুদের যুদ্ধের এই সাময়িক বিপর্যয় তারপরে খন্দকের যুদ্ধে আমরা তাদেরকে খুব ভালোভাবেই ডিপেন্ড করেছি এরপর থেকে কোরাইশরা আর মুসলিমদেরকে আক্রমণ করতে পারেনি এরপর থেকে আমরাই আক্রমণাত্মক যুদ্ধের দিকে গিয়েছি আর কি এখানে আমরা আল্লাহ রবুর আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে নবী সাল্লাহ সিরাত গভীরভাবে বুঝে পড়ার তো ফিকে করুন এবং তাদের নবী সাল্লাহ আলসালাম সাহাবেকের মদি আল্লাহ তাদের স্মৃতির সাথে জড়িত যে জায়গাগুলো আছে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে এগুলোকে ঘুরে দেখার ট্রফিক দান করুন এবং এখান থেকে শিক্ষা নেওয়ার ট্রফিক দান করুন তাদের আদলে তাদের আদর্শ চেতনা চিন্তাধারা তাদের আত্মত্যাগ তাদের সংগ্রাম এই আদলে আল্লাপাক বর্তমান মুসলিমের তরুণ তরুণী যুবক যুবতী এবং আপামর জনসাধারণের জীবনটাকে গড়ে তোলার তফিক দান করুন আমি অনেক কথা বলার ছিল আসলে কিন্তু আসলে এখানে এসে আমি নিজেও ভাষা হারিয়ে ফেলছি যে আমি আসলে কি বলবো কোনটার পর কোনটা সাজাবো এই সিকোয়েন্সটা আমি বুঝতে পারছি না তো আমি আমার হৃদয়ের এই আবেগটাকে এখানে ব্যক্ত করতে পারছি না আপনারা এখানে আসবেন এবং আসার আগে অবশ্যই নবী সাল্লাহমাল্লামের সিরাপটা পড়ে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার পুরো ঘটনাটা কীভাবে ঘটেছিল এটা আপনার সামনে চোখের সামনে আল্লাহ ফুটিয়ে তুলবেন ইনশাআল্লাহ আল্লাহ আর রুহুকে আমরা বলতে চাই যে জেনবি মোহাম্মদ সাল্লাহ আলাম তোমাকে ভালোবাসে এবং তুমিও যাকে ভালোবাসো আমরাও তোমাকে ভালোবাসি السلام عليكم ورحمه الله وبركاته